প্রায় 1.5 বছর, আর এই 1.5 বছর ধরেই রাস্তার বেহাল দশা। এমনই রাস্তার পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে দেগঙ্গা এলাকায়। সেখানে এখনো পর্যন্ত রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছে 50 জনেরও বেশি মাহুন। দেগঙ্গা বেলেঘাটা ইছাপুর রোড, সেখানেই প্রায় 1.5 কিলোমিটার রাস্তার এই বেহাল দশা। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, আমাদের প্রতিনিধি ফোনে রয়েছেন শেখ মুক্ত। মুক্ত, কতদিন ধরে এই সমস্যা চলছে, এখন বর্তমান পরিস্থিতি কি? দেখো শান্তনু, যেটা দেখা যাচ্ছে দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েত, এই নুননগর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে যেটা চলে গেছে ইছাপুর বেলেঘাটা রোড, এই রোডটা সংস্কারের কাজ শুরু হয় এবং এই এলাকার একটি হাইওয়ে এবং সদরস্থ বলে এটাকে চিহ্নিত করা হয়। কিন্তু যেভাবে রাস্তাটাকে সম্প্রসারণ করা হয়েছিল সেই মতো গত কয়েক বছর আগে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় এবং সেখানে এই নুরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে তোমার মোহনপুর পর্যন্ত এই 1.5 কিলোমিটার রাস্তাটা জমি জটের কারণে আটকে থাকে। এলাকাবাসী দাবি তোলে এই রাস্তাটি হয়তো সরকারি ম্যাপে নেই যে রাস্তা বলে চিহ্নিত করা হয়, সেই কারণে এই যে 1.5 কিলোমিটার রাস্তা এটাকে বেহাল দশায় পড়ে রয়েছে, খানাখন্দে ভরে উঠেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে গোটা রাস্তাটি এতটাই মানে ভয়ঙ্কর হয়ে উঠেছে, নিত্য যাত্রীরা এই রাস্তা থেকে যেতে পারে না। পাশাপাশি এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি এই স্কুলের এখানে একটি হাই মাদ্রাসা রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে যেতে পারে না, তারা পড়ে গিয়ে আহত হচ্ছেন। প্রতি মুহূর্তে যে সমস্ত ভারী ভারী মালবাহী ট্রাক গুলো যায় সেগুলো বিকল হয়ে যাচ্ছে বা যেখানে সেখানে পাল্টি খেয়ে যাচ্ছে, এমনই দুর্ভোগে এই 1.5 কিলোমিটার রাস্তা। এই এই বিষয় নিয়ে এলাকাবাসী তারা আক্ষেপ জানাচ্ছেন যে প্রতি মুহূর্তে প্রশাসনিক ভাবে পঞ্চায়েত থেকে জানিয়েও রাস্তা সংস্কারের কাজ সম্ভব হচ্ছে না। কিন্তু এরপরে এই যে বদর ইছাপুর রোড, এই যে এই রোড বাকিটা কিন্তু সম্পূর্ণ হাইওয়ে এর মধ্যেই রয়েছে, সুন্দর পরিস্থিতি রাস্তাটার। এই 1.5 কিলোমিটার প্রায় 1.5 বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে, এলাকাবাসী চাইছে অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক। তুমি দেখতে পাচ্ছ যে বিস্তীর্ণ এলাকায় রাস্তা জুড়ে খানাখন্দে ভরে রয়েছে, বড় বড় যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো এমন পরিস্থিতির মধ্যে যখন তখন দুর্ঘটনা ঘটবে, এলাকাবাসী চাইছে অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। তবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটা জানানো হয়েছে এই যে রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না, তার কারণ প্রশাসনিক আধিকারিক এবং PWD আধিকারিকদের সঙ্গে একাধিকবার বসা হয়েছে। এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে এই যে রাস্তাটা এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তির উপরে রয়েছে, তার কারণে যারা এই রাস্তাটাকে ছেড়ে দিয়ে রেখেছিল মানুষের যাতায়াত করার জন্য তাদের এই রাস্তার ভর্তুকি অর্থাৎ ক্ষতিপূরণ দিলে রাস্তাটা সংস্কার হবে। কিন্তু এই এই বিষয়ের উপরে মানে এই জটের উপরে দুর্বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দার পাশাপাশি নিত্য যাত্রীরা, সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের বেলেঘাটা যে ইছাপুর রোড, এই রোডটাকে অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। শান্তনুদা ধন্যবাদ। ধন্যবাদ মুক্ত, এবং আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিল শেখ মুক্ত, এবং মুক্ত জানালো কতদিন ধরে রাস্তার এই অবস্থা চলছে এবং কি কারণে রাস্তা সংস্কার সম্ভব হয়নি। চলুন এলাকার মানুষজন যারা এই রাস্তা ব্যবহার করছেন প্রতিদিন তাদের কি বক্তব্য শুনি। রাস্তা হচ্ছে না, এই অটো নিয়ে যেতে গেলে প্যাসেঞ্জার নামিয়ে পার করতে হয়, আবার পার করিয়ে তুলতে হয়। বিশেষ করে এরকম কিছু জায়গা আছে 3 কিলোমিটারের মধ্যে এরকম কিছু কিছু জায়গা আছে, সেখানে প্যাসেঞ্জার নামাতে হয়, আবার গাড়িটা পার করে তুলতে হয়। আমরা চাই এটা জরুরি সমাধান হোক, তারপর যাবে রাস্তাটা ভালো। এটা কোটার থেকে কোন পর্যন্ত খারাপ রাস্তাটা? এটা আছে আপনার ওই নুননগর পঞ্চায়েত থেকে মনপুর পর্যন্ত। মানে কতদিন ধরে পড়ে আছে? প্রায় 1.5 বছর ধরে, প্রত্যেক 2 বছর প্রায় হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছেই না কোনো দুর্ঘটনা তো প্রত্যেক দিন ঘটে। কালকে বড় গাড়িটা পুরো পাল্টি খেয়ে যাচ্ছিল, এই আপনাদের সামনে বসে গেছে দেখো। আচ্ছা, কি নাম আপনার? মিজানুর। কি চাইছেন? রাস্তাটা যাতে সুসজাই সেজন্য। ওকে, বিশাল খারাপ। এখান থেকে অ্যাম্বুলেন্স যেতে পারে না, রোগী হয়ে যাচ্ছে, রোগীর অসুবিধা হয়, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি মানে ইঞ্জিন ভেঙে যাচ্ছে, কোনোদিন ইঞ্জিন ম্যান পাল্টে যাচ্ছে, সেদিন একটা ইঞ্জিন ম্যান পাল্টে 4-5 জনের আঘাত হলো, অ্যাম্বুলেন্স যেতে পারে না, প্রত্যেক জনগণের অসুবিধে। রাস্তাটা কতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত মেরামত হয় না। চলো, এখনো পর্যন্ত এই রাস্তা মেরামত হয় না। এই সমস্যা তো আমরা তো জানি না, সরকার জানে, সরকার তো রাস্তাটা মেরামত করার জন্য কোনো ইয়েই করে না, চোখই রাখে না। কতদিন ধরে এই অবস্থা? এই অবস্থা তো ফিলহাল তো 3 বছর তো হবেই। আচ্ছা, ওই 2.5-3 বছর তো হবেই। বৃষ্টি নামলেই সম্ভব? বৃষ্টি নামলে তো এখানে কখনো কখনো গাড্ডা তো আমাদের পাবলিক গাড়ি ঠেলে তুলতে হয়, হ্যাঁ, উঁচু করে দিতে হয় যে লাও তুমি যাও। মানে কত লোক যাওয়া আসা করে পুরোদিন? এখান তো দেখো, এই দেওয়া বলে তো সবই লোক এখান দিয়ে যাওয়া আসা, এটা তো হাইওয়ে রোড, এটাই তো মেন রোড এখানকার। ছাত্রছাত্রী হাই স্কুল আছে, বাচ্চারা যেতে পারে না, তাদেরও অসুবিধা হয় এখানে স্কুলের।
এই একটা পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে এখানে লোক আসতে পারেন অসুবিধা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহিনুদ্দিন। কি চাইছেন? আমি এখন চাচ্ছি যে এই রাস্তাটা যত দূর তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমাদের সেটাই ভালো। আমাদের দীর্ঘদিনই খুব অচল অবস্থায় আছে এবং স্থানীয় কিছু মানুষের তাদের নিজের ব্যক্তির স্বার্থের জন্য রাস্তাটা করতে দিচ্ছে না। আপনারা অবগত আছেন যে বেলেঘাটা থেকে ইসাপুর এই সুদূর্ঘ রাস্তায় প্রতিনিয়ত 2-5 হাজার মানুষ নিত্য যাত্রী তারা চলাফেরা করে। এলাকার মানুষের খুবই দুরবস্থা এবং স্কুলের স্টুডেন্ট বা ছেলে মেয়ে বা প্রতিনিয়ত যদি স্কুলের ছেলেমেয়েদের যাতায়াতের খুব অবস্থা খারাপ। এবং আপনারা জানেন এই রাস্তার উপর দিয়ে বেলেঘাটা বাজারে আমাদের পারাসাত আমাদের সদর হসপিটাল, সেই সদর হসপিটালে যেতেও আমাদের অত্যন্ত কষ্ট হয় এবং আমরা অত্যন্ত দুর্ভাগ্য যে দীর্ঘদিন এই রাস্তাটা অচল অবস্থার পরেও আজকের মেরামত হচ্ছে না। আমরা এলাকার মানুষ আমরা চাই যে ইমিডিয়েটলি যাতে এই দীর্ঘ জনবহুল এলাকা এবং এই রাস্তা দিয়ে প্রচুর একটা মানুষ চলাফেরা করে যাতে এই রাস্তার দ্রুত নিষ্পত্তি হয়ে রাস্তাঘাট পুনরায় কাজ হয় বা এলাকার মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে তার জন্য আমরা এখানে করতে পারি। কি নাম আপনার? আমার নাম রেজাউল করিম সন্তু ইসলাম। এই খারাপের কারণ কি? সমস্যা অনেকদিন ধরে রয়েছে, বাঁচিটা হয়ে গেছে, এইটার বাঁচিটা হয়ে গেছে, সরকারের সাথে একটা সমস্যা আছে। কি সমস্যা হচ্ছে আপনার সঙ্গে? যে রাস্তার যে জায়গাটা আমাদের এখানকার ম্যাপে বাইরে সরকারের অধীনে নেই, যাদের জায়গা তাদের তো জামানত দিয়ে রাস্তাটা করা তার দিচ্ছে না সরকার। মানুষ তো দুর্ভোগে পড়েছে, মানুষ তো সমস্যায় রয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সমস্যার সমাধান করুক সরকার রাস্তাটা। তাহলে আপনারা তো শাসক দলের ক্ষমতায় রয়েছেন, আপনারা পাচ্ছেন না কেন? এখন শাসক দলের ক্ষমতা আছে বলে যে সবকিছু হয়ে যাবে এটা তো কোনো কথা না। আচ্ছা আচ্ছা, বিডিও অফিস বা প্রশাসনিক আধিকারিকের সঙ্গে আলোচনা করেননি? হ্যাঁ, আলোচনা তো অবশ্যই হয়েছে এবং অনেকবার বসাও হয়েছে কিন্তু কাজ হয়নি। কি নাম আপনার? আমার নাম রমেশ দাস।